এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখো 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 বৃষ্টি, আজকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা, এই তিনটি জেলার কর্মী এবং সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন, অর্থাৎ এই তিনটি জেলার কর্মী এবং সমর্থকদের নিয়ে আজকে জনসভা হবে। আজকের এই যে সভা সেটা রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে গত যে লোকসভা ভোট সেই লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখছি তাতে এই তিনটি জেলায় তৃণমূল অত্যন্ত খারাপ ফল করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় হচ্ছে গুহারণ হেরেছে এবং সাধারণ মানুষের কাছে তিনি ইতিমধ্যে আবেদন করেছেন যে আগামী বিধানসভা নির্বাচনে এই বিষয়টাকে পুষিয়ে দিতে হবে। এখন 2019 যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে বিজেপির ভালো ফলের কারণ যেটা তৃণমূলের দাবি, যে কারণ তারা সেই নির্বাচনে এক উচ্চ প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে এই তিনটি জেলার মানুষের জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 7টি বন্ধ চা বাগান কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করবে। খোদ প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে কেন্দ্রীয় মন্ত্রীরা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়, সেই বিজ্ঞপ্তির বিভিন্ন কাগজপত্র চা শ্রমিকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। নির্বাচনের পরে দেখা যায় যে চা বাগান অধিগ্রহণ নামে হয়েছিল কিন্তু চা বাগানগুলো খোলেনি, ফলে খুব স্বাভাবিকভাবেই যে চা শ্রমিকদের মধ্যে বিজেপি সম্পর্কে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে চা সুন্দরী প্রকল্প, এটা হচ্ছে চা শ্রমিকদের জন্য আবাসন প্রকল্প, কালকেই 4,600 জন পরিবারের হাতে এই আবাসনের কাগজপত্র মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিয়েছেন, ফলে এটা কিন্তু চা বাগানের শ্রমিকদের খুশি করেছে। অন্যদিকে রাজনৈতিক বিষয় রয়েছে যে গত লোকসভা ভোটে রাজেশ লাকড়া, লিওস কুজুরের মতো আদিবাসী নেতারা তারা বিজেপির সঙ্গে ছিলেন কিন্তু এবার তারা তৃণমূলে ফিরে এসেছেন। অনেক ধন্যবাদ তোমাকে, অবশ্যই এই সভার দিকে আমাদের নজর থাকবে। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার 31টি বিধানসভা কেন্দ্রই দখল করবে বিজেপি। বারুইপুরের সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা ফু দিয়ে উড়িয়ে দেব, পাল্টা কটাক্ষ করেছেন অরূপ রায়। কালো পতাকা নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে, এটাই প্রমাণ করে দেয় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দেউলিয়া অবস্থা প্রমাণ করে দেয়। আমরা কারা এসেছিল ওদের দিল্লি থেকে যারা নেতারা এসেছিল তাদের আমি মনে করি না, কিন্তু আমরাই কাফি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় সেচ, অনগ্রসর, শ্রেণী কল্যাণ ও বন দফতরের দায়িত্ব সামলেছেন এখন রাজীব বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে বিজেপিতে শুরু থেকেই আক্রমণাত্মক, প্রতিদিনই বিঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্রের সাথে ঝগড়া করে করে কি করলো, যে 50% 60% তারা সাহায্য করত সেই টাকা নিলেন না, আর রাজ্যের কোষাগারটাকে তিনি খালি করে দিলেন। আজকে গর্ব করে বলেন যে 100 দিনের কাজে আমি 1 নম্বর। আমার তো মনে হয় 100 দিনের কাজে 1 নম্বর মানে বুঝতে হবে বাংলা হচ্ছে সর্বশেষ নম্বরে চলে গেছে। কে রাজীব, ওর মুখ থেকে কে শুনবে? বকেয়াগুলো কোথায়, রাজ্যের বকেয়াগুলো কোথায় গেল? জিএসটি বাবদ পায় না পাওনাটা কোথায় গেল? রাজীবরা সেটা দেখুক, এই যে চাকরির কথা বললো, এত বড় বড় কথা বললো, সারা ভারতবর্ষে কেন চাকরি নেই তাহলে? মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বিজেপির যোগদান মেলায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়। 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী দেখা যাচ্ছে একমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি কেন্দ্রের সবকটিতেই এগিয়ে তৃণমূল। এই প্রেক্ষাপটে চ্যালেঞ্জের সুর শুভেন্দুর গলায়। কে কোথা দিয়ে একটা পাতা পড়ে গেল বট গাছের নিচে এসে যাবে, আবার পাতা জন্মাবে কেন? গাছ তার কাণ্ড, তার মূল, তার শক্তি, তার ভিত, ভিত হচ্ছে মানুষ, তার উপরে দাঁড়িয়ে আছে বট গাছ, সেই বট গাছের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। শুধু দক্ষিণ চব্বিশ পরগনা জয় নয়, কেন্দ্রের মতোই রাজ্যেও বিজেপি সরকারের দাবি তোলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাই আগামী দিনে বাংলার মানুষের সাথে কেন্দ্র রাজ্য এক সরকার চাই, যার নাম হবে ডাবল ইঞ্জিন সরকার। একটা গাড়িতে ডাবল ইঞ্জিন থাকবে, যে ডাবল ইঞ্জিন দুটোকে একসাথে নিয়ে চলবে রাজ্যের মানুষের যাতে উন্নয়ন হয়। ধরুন কেন্দ্রে বিজেপি আবার রাজ্যেও বিজেপি, তাহলে কেন সেই সব জায়গা কর্মসংস্থানে পিছিয়ে? ডবল ইঞ্জিন নয়, ওটা আরো বিপজ্জনক জায়গার কথা ওরা ঠেলে দিচ্ছে দেশটাকে। রাজীব আগে ডোম জুড়ে জিতে দেখাক।
শেষমেশ কি দক্ষিণ চব্বিশ পরগনায় ঘাসফুলি থাকবে নাকি পদ্ম ফুটবে, স্পষ্ট হয়ে যাবে ভোটের ফলাফলে। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।